আসসালামু আলাইকুম, আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি। তো রমজান মাসে গোশ মাছ আর কিছু খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম আজকে আমরা এই যে কলার গাছ কাটতে এসেছি, দেখেছেন তো মামা কাটবে এখন, তো কলার গাছ থেকে আমরা কলার থোর বের করে নিব। কলার থোর খেতে কিন্তু দারুণ লাগে, আর কলার থোরে কিন্তু অনেক ভিটামিন, আর খেতে অনেক টেস্ট, অনেক স্বাস্থ্যকর খাবার কলার থোর। তো মামা কলার থোর কাটেন তো, কেটে বের করেন। মামা কাটতেছে, কলার থোর কীভাবে কেটে। আপনারা তো বাজার থেকে অনেকে কিনে নিয়ে গিয়ে খান, কিন্তু আসলে কিভাবে কলার থোরটা দেখেছেন বের করে, দেখেছেন একবার টাটকা টাটকা গাছ থেকে কেটে। আর কলার থোর কিন্তু যে গাছে কলা হয় সে গাছে কলার থোর হয়, তাছাড়া কিন্তু কলার থোর হবে না। এই গাছে কলা ধরেছিল তো কলা কেটে নিয়েছে, কেটে নেওয়ার পর আমরা আজকে কলার থোর বের করে নিচ্ছি, দেখেছেন কতটা কচি কচি টাটকা টাটকা। মামা একটা নিমিষেই একবারে কিভাবে হাত চালাচ্ছে বাবা, দেখেছেন দেখুন এত কচি জ্বালা, খুব খেতে কিন্তু দারুণ লাগবে এটি, কারণ ও টাটকা সার খোল ছাড়া কো। হ্যাঁ, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো সার নেই, আমাদের নিজেদের বাগানের কলার গাছে। আমার হাত চলছে, দেখেছেন কি দ্রুত কলার গাছের থেকে থোর কেটে বের করছে। তো আজকে একটু কলার থোর, কলার গাছ থেকে কলার থোর কীভাবে কেটে বের করছে সেই ভিডিও একটু আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিওটি দেখবেন আশা করি সকলে, আপনাদের একটু ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করতে পারলে আমার কাছে অনেকটা ভালো লাগে, এই জন্য করি আর কি। তো আপনারা এই জন্য আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ, যদি আপনাদের ভালোবাসা পাই। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, তাহলে সামনের দিকে এরকম ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেছেন একটা কলার গাছ থেকে কতটুকু বের হয়েছে, এতটুকু গাছ একটু অবশ্য ছোট ছিল, খুব একটা বড় গাছ না, তো যাই হোক খাওয়ার মতন বের হয়েছে আর কি। মামা কলার থোর খেতে কেমন লাগে মামা? খুব মজা লাগে, আয়রন এবং ভিটামিন। হ্যাঁ, রোজার মাসে এগুলো একটু, এগুলো দিয়ে একটু পেট ভরে ভাত খাওয়া যাবে। কলার 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 থোরের ঝোল খাবেন, কলার থোরের ভাজি ঝোল অনেক কিছু করে খাওয়া যায়। এই যে আমাদের বাগান, আরও কলা গাছ আছে, অনেকগুলো কলার গাছ আমাদের বাগানে। তো এই যে দেখেছেন কি মোটা মোটা কাঁচা কলাও ধরেছে, কাঁচা কলা খেতে কিন্তু দারুণ লাগে, কাঁচা কলার তরকারি ভর্তা, আবার কাঁচা কলার পাকোড়াও খেতে খুব টেস্টি, অনেক কিছু করেই খাওয়া যায় কাঁচা কলা, দেখেছেন মাশাআল্লাহ সবই আল্লাহ পাকের দয়া। এই যে কলার মগজ, এই যে কলার মগজ, এটা কি বলে মামা, মগজি, খেতে কিন্তু দারুণ লাগে, ভাজি ভর্তা ঘাটি, ভর্তায় বেশি ভালো লাগে তাই না মামা? অনেক টেস্ট, শাড়ির মাছ দে, দেখেছেন এটা ভর্তা খাওয়াবে মামা। অনেক কিছুরই গাছ রয়েছে, তুলসীর গাছ অনেক গুলন, কারণ তুলসীর পাতা অনেক কাজেই লাগে, পেয়ারা গাছ থেকে শুরু করে লেবুর গাছ, বাগানে অনেক কিছুই আছে আল্লাহর রহমতে। তো বেশি কিছু দেখাবো না আজকে, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে, শুধু আপনাদের উদ্দেশ্যে একটু দেখাচ্ছি,
আপনারা দেখবেন আমাদের নিজেদের একটু বাগানের ভিডিও বানিয়ে শেয়ার করলাম। লেবু ধরেছে দেখেছেন কত সুন্দর সুন্দর লেবু ধরেছে, এই যে জামের গাছটা ভেঙে গেছে, কাঁচা মরিচ ধরেছে গাছে, কত জামের গাছে একটা ডাল ভেঙে গেছে, আম গাছে মাশাল্লাহ আম ধরেছে, তো আজকে ভিডিওর মাঝে কথার মাঝে ভুল টুটি হলে আপনারা তা ক্ষমার দৃষ্টিতে নেবেন, কারণ আপনাদের সাপোর্ট আর একটু ভালোবাসা পেলে সামনের দিকে এরকম ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।